Hello everyone, welcome back to my channel. আমি প্রিয়া, আজ তোমাদের সামনে আবারো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা এর আগের ভিডিওতে তো দেখেছো আমি এই বাড়িতে এসেছি ভোট দেওয়ার জন্য। আর ভোটের দিন যেহেতু শনিবার ছিল, ওই দিন আমরা নিরামিষ খেয়েছি, তাই মা আর বোন বলল তোকে মাছ মাংস না খাইয়ে কিছুতেই বাড়ি পাঠাবো না। ব্যাস আমি থেকে গেলাম। আর এই দেখো বোন সকাল সকাল গিয়ে কত বাজার করে নিয়ে চলে এসেছে। এখানে আছে চিংড়ি মাছ আর এখানে আছে চিকেন। বাজার করে আনার সঙ্গে সঙ্গে বোন আবার চলে গেল মাছ বাছতে। বোন যে এত কাজের হয়েছে আমি তো ভাবতেই পারছি না। তো ভালো চিংড়ি মাছও বাছতে পারে, আমি শুধু এটা ভিডিও করেছি তাই নয়, আমি খুব ভালো করে এটা অবজার্ভ করছিলাম, কারণ আমি মাছ বাছতে পারি না, তাই ওর দেখে খুব ভালো করে শিখে নিচ্ছিলাম যাতে নেক্সট টাইম আমিও পারি। এমন নিখুঁতভাবে যে চিংড়ি মাছ বাছতে হয় তা আমি জানতাম না, আগে কখনো বাছিনি, তো জানবো কি করে। যাই হোক, বাড়িতে চিংড়ি মাছ আসলে মা আর থেকে বেশি ওই চিংড়ি মাছটা বাছে। তো এই দেখো চিংড়ি মাছ বাছা, ধোয়া, সমস্ত কিছু হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে দেওয়া হলো, এদিকে চিকেনটাতেও তেল লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হলো। আমার বাড়ি না যাওয়ার কিন্তু আরেকটা কারণও আছে, আর সেটা হলো বোনকে পোলাও রান্না করে খাওয়ানো। শনিবার দিনই বোন বলছিল যে দিদি পোলাও রান্না কর, আমার খুব খেতে ইচ্ছা করেছে। তো শনিবার দিন ভর্তি আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছিলো যে সেদিন আর বানানো পসিবল হয়নি, তাই রবিবার দিন ওকে পোলাও রান্না করে খাইয়ে তবেই আমি বাড়ি যাবো ভেবেছিলাম। আর এদিকে দেখো মা চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছে খুব ভালো করে। আমরা তো এই বাড়িতে সবাই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, ইনফ্যাক্ট ও খেতে খুব ভালোবাসে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমি পোলাও রান্নাটা বসিয়ে দিয়েছি। গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমে, তারপর চালগুলো দিয়ে নাড়াচাড়া করছি, এর মধ্যে কাজু কিশমিশও দিয়েছি। তোমরা যদি বাসন্তী পোলাওয়ের ফুল রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে দেবো। তো এই দেখো কি সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে, আর আমরা এখানে খেতেও বসে গেছি। এত সুন্দর সুন্দর রান্না আমি আমার পুদীদেবকে ছাড়াই খেয়ে নেবো, এটা কেমন করে সম্ভব? উনিও এসেছেন, তবে এসেছিলেন বড্ড লেট করে, আর আমার তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো। তো যাই হোক, তারপর সবাই মিলে একসাথে খেতে বসে গেছিলাম। তবে সেদিন বাবা বাড়ি ছিল না, বাবার একটা জায়গায় ইনভিটেশন ছিল, বাবা সেখানে গেছিলো। তো যাই হোক, তোমাদের মেনুটা একটু বলে দিই। তো মেনুতে ছিল ঝুড়ি আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছ আর মুগের ডাল আর চিকেন কষা আর পোলাও, তোমরা তো দেখেছো, সাথে আচারও ছিল। তো এই দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। পোলাওটা তো বোনের খুব ভালো লেগেছে, আর ওরও খুব ভালো লেগেছে, মায়েরও ভালো লেগেছে, আর সত্যি কথা বলতে আমার নিজেরও খুব ভালো লেগেছে। তো যতদিন পোলাও রান্না করছি আজকেরটা বেস্ট ছিল। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু চা খেতে খেতে গল্প করছিলাম, যেহেতু বাড়ি চলে যাব মনটা একটু খারাপও ছিল। তো যাই হোক, তারপর ও আইসক্রিম এনেছিলো সবার জন্য, সেটা খাচ্ছিলাম বসে বসে। আর আজকের ব্লগটা এখানে আইসক্রিম খেতে খেতেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বেঁচো, টাটা।